এই শীতের আমেজকে উপভোগ করার জন্য কত ধরনের পিটাইতেও খেয়েছেন নারকেল আর খেজুর গুড়ের কত মিষ্টি মিষ্টি বাপা খেয়েছেন তবে এরকম জাল জাল বাপা কী খেয়েছেন আজকে আমি করে দেখাবো দুই ধরনের জাল বাপা আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই বলবেন না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কিন্তু একটা লাইক দিতে বলবেন না প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব ভালো করে সব কিছু বুঝতে পারবেন এবং মজাদার এরকম জাল জাল বাপা পেটা বানাতে পারবেন তাহলে আসুন দেখে নি কী করে এই দুই ধরনের জাল বাপা পিঠা বানিয়ে নিব। আজকে আমি বাপা পিঠা বানানোর জন্য এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি আর এখানে আমি কতটুকু নিয়েছি তা এখন বলছি না কারণ আমি আমার প্রয়োজন মতো কিছুটা নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ আর নিয়ে নিচ্ছি পানি এখন অল্প অল্প পানি দিব আর এই গুঁড়িগুলোকে মেখে নিব অবশ্যই শুকনা গুঁড়িতে একটু পানির পরিমাণটা বেশি লাগে যতটুক পানি লাগবে ততটুক পানি দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর কি রকম হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে মাখানোর পর এই যে দেখুন যখন এই রকম হাত দিয়ে চেপে নিলে এরকম করে এক একসাথে জোড়া হয়ে যাবে আবার হাত দিলে এভাবে চেপে দিলে কিন্তু ভেঙে যাবে তার মানে গুড়ের গুলা আমাদের ভালোভাবে মাঘা হয়ে গেছে এখন আমি চেলে নিব এজন্য একটা স্টিলের ছাঁকনি দিয়ে আমি এভাবে করে হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে এভাবে সবগুলোকে ছেলে নিয়েছি চেলে নেওয়ার পর দেখুন দেখতে কি রকম হয়েছে আর একটা কথা এই বাপা পিঠার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন নারকেল আর গুড়ের বাপা পিঠা এখন এখানে আমি আমার স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি আপনারা আপনাদের জাল টেস্ট মতো দিয়ে দিবেন আর দিয়ে দিলাম পেঁয়াজের পাতা এখানে পেঁয়াজের কুলি দিচ্ছি না এখানে পেঁয়াজের পাতাটা দিচ্ছি আর দিয়ে দিলাম ফ্রেশ দুনিয়া পাতা কুচি দিয়ে এভাবে আলতু হাতে এবার আস্তে আস্তে করে সবগুলো মেখে নিব। এখানে কিন্তু চেপে চেপে মাখা যাবে না এরকম করে আলতু হাতে এভাবে আস্তে আস্তে ভালো করে সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে সব কিছু আমি এভাবে ভালো করে মিশিয়ে নিলাম এবার পিঠাগুলা বানানোর জন্য এই ধরনের কিছু পিঠার সাজ আর বাটি নিয়ে নিছি যার কাছে যা থাকবে তা দিয়ে বানাতে পারেন এরকম বাটি বা এরকম স্টিলের ছোটো বাটি এগুলা দিয়েও বানাতে পারেন অথবা বাপা পিঠার এই যে সাজগুলা এগুলা দিয়েও বানাতে পারেন যার কাছে যেরকম ছোটো সাইজের বাটি থাকবে এগুলা দিয়ে কিন্তু এই পিঠাগুলো বানাতে পারবেন আর এদিকে কিছুটা নেট কাপড় এভাবে ভালো করে ধুয়ে পানিটাকে জুড়িয়ে নিয়েছি এখন পিঠাগুলা বানিয়ে নিচ্ছি আর আজকে আমি এই পিঠাগুলা পিঠার স্টিমে আমি এগুলাকে বাপ দিব তার জন্য আমি আগে থেকে কিন্তু বেশ কিছুটা পিঠা আগে থেকে এভাবে সাজিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে চারটা পিঠা এভাবে সাজিয়ে নিব আর এভাবে কিন্তু আলতু হাতে আস্তে আস্তে করে একটু চেপে দিচ্ছি খুব জোরে চেপে দিলে কিন্তু হবে না এভাবে করে চেপে দিচ্ছি বাকি সব বাটিগুলাও আমি এভাবে করে পিঠার করে নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে এই যে নেট কাপড় এটা দিয়ে এভাবে ভালো করে এভাবে আটকে দিলাম দিয়ে আগে থেকে আমি চুলাতে এই পিঠাগুলো বাপ দেওয়ার জন্য এরকম পাতিলে আমি পানি দিয়ে ভালো করে হাই হিটে জাল দিয়ে নিয়েছি মানে পানিটা খুব ভালো করে গরম হয়ে আর এভাবে বাপ আসছে এখন আমি খুব সাবধানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি একটু সাবধানে দিতে হবে এখানে কিন্তু পানির বাপ হাতে লাগতে পারে তার জন্য পিঠাগুলো দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে এভাবে করে ভালো করে পিঠাগুলা দিয়ে দিচ্ছি সবগুলো পিঠাই এভাবে দিয়ে দিব আর খুব সাবধানে বাটিটা তুলে এই নেট কাপড়টাকে এভাবে একটু এভাবে মরিয়ে দিব এবার ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব মাত্র দুই মিনিট চুলাটাকে আমি হাইতে করে দিয়েছি এখন আর এদিকে বাকি যে আরেকটা জালপিটা ওইটা বানানোর জন্য এরকম সাজে বা আর বাটিতে আমি কিছুটা এই গুঁড়িয়ে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি কিমা নিয়েছি এখানে মুরগির কিমা আগে থেকে করে নেওয়া কিমা আমি এখন এভাবে দিয়ে দিচ্ছি আর কিমাটা যে যেমন পছন্দ করেন দিয়ে নেবেন তবে এটাতে একটু বেশি কিমা দিলে খেতে অসম্ভব ভালো লাগে আমি আমার প্রয়োজন মতো এভাবে কিমা দিয়ে দিলাম দিয়ে এভাবে ওপর থেকে আবারও ছালের গুঁড়া এভাবে দিয়ে আস্তে আস্তে করে চেপে নিচ্ছি আর কিমাটা কীভাবে করেছি এটা আমি আর দেখাইনি কারণ এটা দেখালে বিডুটা অনেক বেশি বড় হয়ে যাবে তার জন্য। এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে নিচ্ছি আগের মতোই আমি চারটা পিঠা একসাথে দিব তার জন্য আমি চার বাটিতে এভাবে করে পিঠাগুলাকে সাজিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আগে থেকেই পিঠাগুলা সাজিয়ে নিতে হবে কারণ একসাথে পিঠাগুলো দিতে হয় তার জন্য আর এদিকে আমি দুই মিনিট পর পিঠাগুলাকে তুলে নিচ্ছি এই যে একটা পিঠা আমি খুলে দেখাচ্ছি যে দেখুন সাদা আর সবুজ দেখতে কতটাই সুন্দর লাগছে আর ফ্লেভার কিন্তু খুব মজার একটা ফ্লেভার পাচ্ছি আমি এখানে দুনিয়া পাতা পেঁয়াজের পাতা কাঁচামরিচের মজার একটা ফ্লেভার এখন সবগুলো তুলে নেওয়ার পর আমি আগের মতোই এই কিমা দেওয়া পিঠাগুলোও এভাবে দিয়ে দিচ্ছি আর এখনও কিন্তু চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি হলে কিন্তু হাতে বাপ লাগবে আপনারা চাইলে কোনো পাতিলেও করতে পারেন বা পাতিলে চাকনি দিয়েও করতে পারেন যে আর যেভাবে সুবিধা এভাবে করে পিঠাগুলা বানাতে পারেন তবে এরকম মিষ্টিমারি হলে কিন্তু একসাথে চার থেকে পাঁচটা পিঠা বাপ হয়ে যায় এভাবে আমি চারটা পিঠা দিয়ে ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করছি চুলাটাকে হাইতে করে দিয়ে দিয়েছি দুই মিনিট পর ডাকনা খুলে নিলাম এই যে দেখুন পিঠাগুলা কিন্তু অনেক বাপ আসছে আর এই অবস্থায় কিন্তু আমি হাত দিবো না এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব দিয়ে এবার চুলা থেকে পিঠাগুলো নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে কি করে পিঠাগুলোকে আবার গরম করে নিব এটা বলে দিচ্ছি এরকম স্টিমারে আমি পানি গরম করে উপরে পিঠাগুলা রেখে দিয়ে ডাকনা দিয়ে দিলেই কিন্তু এক মিনিটে পিঠাগুলো নরম হয়ে যাবে আর এগুলো না থাকলে পাতিলে পানি গরম করে এরকম চাকনি দিয়ে উপরে পিঠাগুলা দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিলে নরম আর অনেক মানে গরম হয়ে যাবে এই তো পিটা আমার বানানো হয়ে গেছে এখন আমি একটা মাটির হটপটে রেখে দিচ্ছি দেখলাম তো খুব সহজে আর খুব মজা কিন্তু নারকেল গুড়ের পিঠা তো অনেক খেয়েছেন এবার না হয় একটু এরকম জাল পিঠা খেয়ে নেবেন আর অবশ্যই জাল পিঠা সবাই কম বেশি বানাতে পারেন বা খেয়েছেন তবে কিমা দিয়েও কি কেউ এখনও খেয়েছেন আর যদি না খান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন আর দেখবেন কতটাই মজা এই কিমা দিয়ে বাফা পিঠা অসম্ভব মজার এই পিঠাগুলা খেতে খুব ভালো লাগে এবার আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন আর পিঠাটা ভাঙার পরে কিন্তু খুব মজার একটা ফ্লেভার আসছে এই যে কিমা আর ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজের পাতা সবগুলো মিলে অসম্ভব মজার একটা ফ্লেভার আশা করব যখন আপনারাও এই ধরনের পিঠাগুলা বানাবেন তখন আসলে নিজেরাও বুঝতে পারবেন যে কতটাই মজা এইরকম দারুণ কিমার পুড়ে আর এই জাল জাল পিঠাগুলা সন্ধ্যার দিকে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ